দুই হাজার তেইশ সালে উচ্চমাধ্যমিক শ্রেণীতে বা কলেজে ভর্তিতে কোন কলেজে কত পয়েন্ট লাগবে আসুন এক নজরে দেখে নিই ভর্তির আবেদন চলবে দশে আগস্ট দুই হাজার তেইশ তারিখ থেকে সতেরো আগস্ট দুই হাজার তেইশ তারিখ রাত আটটা পর্যন্ত এ আবেদন করা যাবে শুধুমাত্র এই ওয়েবসাইটে যে কোনো ব্রাউজারে এক্সআই ক্লাস অ্যাডমিশন ডট গভ ডট বিডি লিখে এন্টার প্রেস করতে হবে এখানে সব কলেজগুলোর বোর্ড ওয়াইজ নাম দেখা যাবে আপনি যে কলেজে ভর্তি হতে চান সেই কলেজটি কোন বোর্ডের অধীনে তা আপনাকে জানতে হবে ধরুন আপনি ঢাকা কলেজে ভর্তি হতে চান তাহলে আপনাকে ঢাকা এই লিঙ্কে ক্লিক করতে হবে একটি পিডিএফ ফাইল ওপেন হবে কম্পিউটারের কিবোর্ডে কন্ট্রোল ও এফ বাটন একসাথে প্রেস করতে হবে এই সার্চ বক্সে লিখতে হবে ঢাকা কলেজ এখানে আপনি দেখতে পাচ্ছেন ঢাকা কলেজে বিজ্ঞানে নয়শো সিট অ্যাভেলেবেল আছে ঢাকা কলেজে সায়েন্সে ভর্তির আবেদনের জন্য ন্যূনতম জিপিএ ফাইভ থাকতে হবে তেমনি করে মানবিক শাখায় ভর্তির জন্য ফোর পয়েন্ট ফাইভ জিরো জিপিএ এবং ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তির জন্য জিপিএ ফোর পয়েন্ট সেভেন ফাইভ থাকতে হবে এভাবে করে আপনি সারা বাংলাদেশের কাঙ্ক্ষিত যে কোনো কলেজের নাম আপনি বের করতে পারেন এবং সেই কলেজে কত জিপিএ লাগবে আপনি তা খুব সহজেই বের করতে পারেন ধন্যবাদ